সাময়িক স্বস্তির নিঃশ্বাস। করোনা ঘাতক হতে পারেনি গত চব্বিশ ঘন্টায়। আক্রান্তের সংখ্যা দুশো পঁচাত্তর, পরীক্ষিত নমুনা দু হাজার ছশো তেইশটি, সুস্থতার হার বিরাশি দশমিক আট তিন শতাংশ। এখনো পর্যন্ত করোনা মুক্ত হলেন বাইশ হাজার ছশো জন, ফেটিলিটি গড় এক দশমিক শূন্য নয় শতাংশ, সূত্র স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী। সাময়িক স্বস্তির নিঃশ্বাস। করোনা ঘাতক হতে পারেনি গত চব্বিশ ঘন্টায় রাজ্যে, না হলে এই করোনার কামড়ে বিগত কয়েক মাস ধরেই মৃত্যুমুখে পতিত হচ্ছিল রাজ্যের জনগণ। অন্তত মঙ্গলবার এই বিষয়টা হল না কারোর ক্ষেত্রেই। করোনার প্রভাবে মৃত্যুকে ঠেকাতে সব ধরনের প্রয়াসী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করে আসছেন সেই শুরু থেকেই। আর মৃত্যুকে আটকাতে কোনোভাবে সক্রিয় হতে পারছিলেন না কোভিডের প্রথম সারির যোদ্ধারা। চেষ্টাতে কিন্তু খামতি ছিল না কারোরই। অবশেষে একদিন তো এমন হলো, মৃত্যু নামক বাস্তবটাকে এড়াতে সক্ষম হলেন। এদিন আক্রান্ত হলেন দুশো পঁচাত্তর জন। এদিন দু হাজার ছশো তেইশ জনের নমুনা পরীক্ষা করার পরই এই রিপোর্ট এলো। তবে সুস্থতার হার গতকালের চেয়ে অনেকটা বাড়ল। এদিন সুস্থতার হার ছিল বিরাশি দশমিক আট তিন শতাংশ। এদিকে এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বাইশ হাজার ছশো জন। এইসব তথ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী তুলে ধরা হলো আপনাদের জন্য। এদিন রাজ্যে করোনায় ফ্যাটালিটি গড় এক দশমিক শূন্য নয় শতাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।